হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি চকোলেট কুকিস। কুকিস সাধারণত সকলে খেতে খুবই পছন্দ করি, আর আমি দেখতে পাচ্ছেন যে কুকিসগুলো করেছি কতটা মোটা, আর দেখতে কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর এই কুকিসগুলো খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করে এক মাস স্টোর করে রাখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এটা একটা হেলদি কুকিস, এখানে আমি কোনো চিনি ইউজ করিনি। তো কীভাবে এই কুকিসগুলো আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন সেটাই শেয়ার করেছি, তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো প্রথমে একটা বড় পাত্র নেব, নিয়ে তাতে দেবো হাফ কাপ বাটার। বাটারটা মেল্টেড বাটার, মানে আমি গলিয়ে নিয়েছি। তো আমি যে কাপের হাফ কাপ বাটার ইউজ করেছি ওই কাপের দেবো এক কাপ গুড় পাউডার, মানে এই কাপেরই আমি বাটার দিয়েছি হাফ কাপ, আর দিলাম এক কাপ গুড় পাউডার। দিয়ে বাটার আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে। এটা 1 থেকে 2 মিনিট করব, খুব বেশি না, মানে 1 থেকে 2 মিনিট একটু করে নেব। তো আমাদের দেখুন বাটার আর গুড় যেটা একদম মিশে গেছে। এরপরে অন্য একটা বাটিতে নেব 2 চামচ জল, দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এই যে চামচটা, এটা আমার হাফ টিস্পুনের, তো এটা আমি দুবার দেব। তো 1 টিস্পুন বেকিং পাউডার, আর দেবো 1 টিস্পুন কুকিং অয়েল, ভালো করে মিশিয়ে নেব। তো এই মিশ্রণটা আমি যে বাটার আর গুড় দিয়ে করে রেখেছি তার মধ্যে এটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপর এতে আমি দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা আমার যেহেতু হাফ টিস্পুনের চামচ, সেই জন্য আমি এটা হাফ টিস্পুন করে 1 টিস্পুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুড় আর বাটারের সাথে। এরপর আমি এতে দেবো 1 কাপ ময়দা, মানে যে কাপের ঘি আর গুড় দিয়েছি সেই কাপেরই 1 কাপ ময়দা, আরও দেব ওই কাপেরই 3 ভাগের আর 1 ভাগ ময়দা। আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দেব 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দেবো 1/2 টিস্পুনের 1/2 টিস্পুন আমি লবণ। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা আটার মতন মাখার কোনো প্রয়োজন নেই, চামচের সাহায্যে এটা আমি মানে ময়দাগুলো গুড় বাটার সমস্ত কিছুকে ভালো করে জাস্ট মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। তো এরকমই মানে খুব যে হাতে করে মাখতে হবে সেরকম না, জাস্ট চামচ সাহায্যে এইভাবে একটু মেখে নিলেই হবে। আর তারপর এতে দেব আমি কিছু চকো চিপস, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে আমাকে রেস্ট করতে দিতে হবে। তো এটাকে আমি ফ্রিজে রাখবো, ফ্রিজে এটাকে 1/2 ঘন্টার মতো রেস্ট করতে দেবো, তাহলে খুব সুন্দর কুকিসগুলো হবে। কুকিস তৈরি করার সময় ফ্রিজে কিন্তু রেস্ট করতে দিতে হবে, তবেই ভালো হয়। আমি 1/2 ঘন্টা রেস্ট করতে দেবো। এরপর যেটাতে আমি কুকিসগুলো করবো, তো এরকম একটা স্টিলের ছোট্ট থালা নিয়েছি, তার উপরে একটা সাদা পেপার দিয়ে দিয়েছি, আমার কাছে বাটার পেপার নেই। তো পেপারটা নিয়ে তার উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেবো,
তাহলেই আমাদের এটা বাটার পেপারের মতনই কাজ করবে। পেপারটার উপর নিচ ভালো করে অয়েল ব্রাশ করে নেব। তো আমাদের ট্রেটা রেডি। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে ঢাকা দিয়ে এটাকে আমি প্রিহিট করে নেব 10 মিনিট। তো অন্যদিকে আধ ঘন্টার পর যে কুকিসের ডোটা আমরা রেডি করেছি সেটা দেখুন কতটা টাইট হয়ে গেছে, মানে সেট হয়ে গেছে ফ্রিজে রাখার পর। এতে কী হবে, কুকিসগুলো ভালো হবে। এরপর যেরকম সাইজের কুকিস করব সেই রকম তো আমি মিডিয়াম সাইজেরই করব। তো হাতে নিয়ে খুব চেপে চেপে এটা বল করার প্রয়োজন নেই, জাস্ট হালকা হাতে একটু গোল করে একটু আমি দু হাতে চেপে চ্যাপটা টাইপের করে নেব, যেমন কুকিস হয় এইভাবে করে নিতে হবে। একদম হাতে করে গোল করে করবেন না, তাহলে কুকিসগুলো কিন্তু ভালো হবে না। তো জাস্ট হালকা হাতে একটু গোল করে দিয়ে এইভাবে কুকিসগুলোকে তৈরি করে নিতে হবে। তো আমি একটা প্লেটে মোট 4টে দিলাম, কারণ কুকিসগুলো যখন স্টিম হবে আরও বড় হয়ে যাবে। তো অন্যদিকে প্রিহিট কড়াইটা হয়ে গেছে, এরপরের মধ্যে থালাটা দিয়ে ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতন লো ফ্লেমে স্টিম হতে দেবো। 20 মিনিট পর দেখুন কুকিসগুলো কত বড় হয়ে গেছে আর হয়ে গেছে। কুকিসগুলো যখন নিচের থালা থেকে উঠে আসবে তখন আমার কুকিসগুলো হয়ে গেছে। আর কুকিসের দেখবেন পুরো উপরটা যখন হালকা একটা নরম থাকবে তখন তার কুকিসগুলো কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি স্টিম দিলে কুকিসগুলো খুব শক্ত হয়ে যাবে। তো কুকিসগুলো দেখুন থালা থেকে উঠে আসছে, তার মানে একদম পারফেক্ট। তো এইভাবে আমি প্রত্যেকটা কুকিস করে নেব। তো কুকিসগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, তো আপনারা এইভাবে করতে পারেন, খুবই সহজ পদ্ধতি আর খেতে কিন্তু খুবই টেস্টি আর হেলদিও। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এখানে শেষ করছি, নমস্কার।